রোজে আসি গাছে জল দেওয়ার জন্য, তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। যাবো গিয়ে ব্রেকফাস্ট করবো, তো ব্রেকফাস্ট করার পর তারপরে কি করছি আজকে সারাদিন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো স্টে টিউন, দেখতে থাকো আগে কি করি। তো লেটস গো। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। সো আজকে ব্রেড অ্যান্ড বাটার ফুল ইংরেজি ব্রেকফাস্ট করবো। তো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা যাক কী হয়, ঠিক আছে। গাইস আমি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটু মার্কেটে যাব, আজকে আমার নেফিউয়ের বার্থডে আছে, তো ওর জন্য বার্থডে গিফট কেনার আছে। আর আজকে আমাদের পাড়াতে শীতলা পুজো আছে, তো শীতলা পুজো ভাবছি একটু পুজো দিতে যাব। তো শীতলা দেখি পুজো দেওয়া হয় না হয় না, তো দেখা যাক কী করা যায় আর কী করা যায় না। তো চলো আগে বেরানো যাক, তো তারপরে ডিসাইড করবো কী করি আর কী না করি। কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম আমাদের পাড়ার ঠাকুরটা, কেমন লাগলো তোমাদের সেটা বলো। কি অবস্থা দেখেছো, আমার পুরো পাগলের মতো লাগছে আমাকে। আর মার্কেটিং করা হয়ে গেছে, আর আমার নেফিউয়ের জন্য বার্থডে গিফট সেটাও আমি কিনে নিয়েছি, এখন বাড়ির কাছাকাছি রয়েছে, বাড়িতে গিয়ে দেখাবো কি কিনেছি ওর জন্য। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি দেখাই। গাইস তো আমি বাড়ি চলে এসেছি, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কি কিনেছি সেটা দেখাবো। তো এ দেখো পেন্সিল বক্সটা কিনেছি, আর পেন্সিল রবার আর ইরেজার আর শার্পনার, এটা এই কালার বক্সটা। আই হোপ পছন্দ হবে গিফটগুলো, তো যখন যাব তখন দেবো, যাবো তো সেই রাত্রিবেলা, তো তখনই তোমাদেরকে দেখাবো আমি। তো ফ্রেশন আপ হয়ে গেছি, তো দেন এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আজকে লাঞ্চ করবো। তোমাদেরকে তো বললাম আমাদের পাড়ায় শীতলা পুজো আছে, আর তোমাদেরকে আমাদের এখানে ঠাকুরও দেখালাম, তো এবার আজকে তো সেই জন্য শীতলা পুজো আছে বলে, তো আজকে দুপুরবেলা আমাদের আজকে চিড়ে হবে। ফাস্টিংয়ের ব্যাপার নয়, অ্যাকচুয়ালি আজকে ভাত খাওয়া হয় না আমাদের বাড়িতে, লুচি পরোটা বা চিড়ে দুপুরবেলা এটাই খাওয়া হয়, তো আজকে আমাদেরও তাই হয়েছে, তো সেটাই খাবো তোমরা দেখলে। তো এবার আমি চলো লাঞ্চ করে নিই, তো লাঞ্চ করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা। গাইস তো তখন লাঞ্চ করলাম, তো লাঞ্চের পর দুপুরে আমি একটু রেস্ট নিলাম, দেন ছাতে এসেছিলাম, তারপরে ছাতে এসে গাছে জল দিয়ে গেছি, পায়রাকে খেতে দিয়ে গেছি, দেন ঠাকুরে পুজো হয়েছিল বললাম তো তোমাদেরকে, তো পুজোর প্রসাদ আনতে গেছিলাম, এখন প্রসাদ এনে এই একটু ছাতে বসতে এসেছি। বিকেলবেলা ছাতে এসে বসতে আমার ভীষণ ভাল লাগে, তো বিকেলবেলা একটু ছাতে এসেছি, ছাতে এসে এখন একটু বসবো, দেন তারপরে নিচে গিয়ে চা খাবো। তো তার আগে খানিকক্ষণ আগে বসি, মানে খুবই ভালো হাওয়া দিচ্ছে এখন, কদিন ধরে সব জায়গাতেই দিচ্ছে মনে হয়, তোমাদের ওদিকেও দিচ্ছে, তো সারাদিনই দিচ্ছে, বিশেষ করে আমার বিকেলবেলাটা ছাতে বসতে ভীষণ ভাল লাগে। তো একটু এখন এই ছাতে এসে এখন বসেছি, তো খানিকক্ষণ মানে খুবই হাওয়া দিচ্ছে, হাওয়াটা ভীষণ ভালো লাগছে, তো হাওয়াটা আমি খানিকক্ষণ এনজয় করে নিই, ওয়েদারটাও এনজয় করে নিই। তোমাদের এরকম বিকেলে ছাতে এসে বসতে ভালো লাগে নাকি? তো আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি তো মাঝে মধ্যে রাত্রিবেলাও আসি, রাত্রিবেলাও এসে বসে ছাতে, যদি কারোর ভালো লাগে ছাতে আসতে বা ছাতে বসতে এরকম বিকেলবেলার দিকে বা রাত্রিবেলার দিকে, তো তোমরাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আগে ঘুরে চলে এসেছি আমি, তো চা করা কমপ্লিট হয়ে গেছে, এই বিস্কিট আর এই চা খাবো আমি, তো চা বিস্কিট খেয়ে রেডি হয়ে এরপর পড়াতে যেতে হবে, দেন বার্থডে পার্টি আছে, তো বার্থডে পার্টিতে কী করছি তো সেটা তো দেখাবে, আর রেডি হয়েও দেখাবো তোমাদেরকে। তো আগে চলো চাটা খেয়ে নিই। আগে চা খাওয়ার পরে পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, তো যাওয়ার জন্য ফুল রেডি। এবার চলো বেরানো যাক, 9টা প্রায় বাজে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি অনেকক্ষণই এসেছি, তো এবার কেক কাটিং হচ্ছে, যে স্টার্ট হবে এখানে বার্থডে বয়ের কেকের সাথে ফটো সেশন চলছে।
সব বন্ধুদের দাও, সব বন্ধুদের ওই যে পিছনে আছে কাজলকে দাও। এই ওকে মাখা না রে, একটু মাখাই তোকে। আমাকে মাখাস না, তার ভিতরে একটা তুমি দেখে নিয়ে আমাকে পরে গাইস। তো আমি বাড়ি চলে এসেছি, তো ওখানে বার্থডে তো দেখলি তোমরা কীরকম হয়েছে। তো বার্থডেতে অ্যাকচুয়ালি ওর সাথে আড্ডা দিতে ভীষণ বিজি ছিলাম, তো তোমাদেরকে তো বার্থডে বয়ের সাথে দেখালে আমি, তো এই ছিল পুরো বার্থডে আজকে। আর ওখানে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়াটা শ্যুট করতে আমি ভুলে গেছি। আর বেসিক্যালি আজকে যেহেতু আমাদের ফার্স্টিং ছিল, তো সেজন্য লুচি খাওয়া মানে আমরা লুচি খেয়েছি, বাকি সবাই আলাদা বিরিয়ানি হয়েছে। তো এই ছিল আজকে পুরো ডে, হোল ডে আজকে ব্লগ, পুরোপুরি সারাদিন কী করলাম না করলাম সমস্ত কিছু তোমাদেরকে সাথে আমি শেয়ার করলাম আজকে। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো ব্লগটা আমার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।